জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ বি এম ইকবাল মুক্তিযুদ্ধের ডাক আসার সাথে সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতের দেরাদুনে বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ গেরিলা ট্রেনিং শেষে যোগ দেন মুজিব বাহিনীতে। সম্মুখ যুদ্ধে অংশ নেয়া একজন সাহসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তিনি। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার পর দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন এই বীর যোদ্ধা। তিনি মনে করেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া শুধুমাত্র পতাকা লাভের স্বাধীনতা কোনো জাতি ভাগ্যোন্নয়ন করতে পারে না। সেই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, লিজিং, ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট, পেট্রোলিয়াম, ট্রেনিং, বিপণন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, অ্যাভিয়েশন, মেডিকেল সেন্টার, সুপার মার্কেট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সহ নানাবিধ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সততা, নিষ্ঠা ও ব্যবসায়িক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রেই সফল হয়েছেন তিনি। শুধু ব্যবসায়ী হিসেবেই নয়, তিনি রাজনীতিতেও সফল। মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী এই ব্যক্তিত্ব 1996 সালে ঢাকার তেজগাঁও রমনা এলাকার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখছেন, তেমনি দেশের শিক্ষাখাত প্রসারের লক্ষ্যে নিজ জন্মভূমি ভৈরবের বাঁশগাড়িতে গড়ে তুলেছেন ডক্টর এইচ বি এম ইকবাল এডুকেশন সিটি। দৃষ্টিনন্দন এই সিটিতে প্রতিষ্ঠিত হয়েছে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এছাড়া ব্যাংকিং সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ব্যাংকের বাঁশগাড়ি শাখা। এই এডুকেশন সিটির আওতায় থাকবে স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটি শিক্ষিত এবং স্বাবলম্বী জাতি গঠনে নিরলস পরিশ্রম করে চলেছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডাক্তার এইচ বি এম ইকবাল। ব্যবসায়িক ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অসংখ্য দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
লন্ডন গ্র্যাজুয়েট স্কুল থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে মাস্টার ক্লাস সার্টিফিকেট এবং লন্ডনের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। সৃজনশীল ও সংস্কৃতিসেবী উন্নয়ন চিন্তার অগ্রসর ব্যক্তিত্ব ডক্টর এইচ বি এম ইকবাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ডিজিটাল ঢাকার মাস্টার প্ল্যানের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। গ্রিন ঢাকা ক্লিন ঢাকা এই স্লোগানকে সামনে রেখে নগরীর যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন, ঢাকার চারপাশে স্যাটেলাইট টাউনশিপ স্থাপন, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, সন্ত্রাস ও দুর্নীতি দূরীকরণ এবং প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মেগা পরিকল্পনা নিয়েছিলেন তিনি। জ্ঞান পিপাসু এই ব্যক্তিত্বের চেতনার শেকড় জুড়ে রয়েছে সমাজ ও দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয়। জ্ঞানপিপাসু ব্যক্তিত্বের চেতনার শেকড় জুড়ে রয়েছে সমাজ ও দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয়। প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন উপস্থাপন করছি শিক্ষা সংস্কৃতি প্রগতি চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা ডক্টর এইচ বি এম ইকবালের অনন্য শিক্ষানুরাগের বাস্তব চিত্র। আমি গ্রামের ছেলে, গ্রামে ক্লাস ফাইভ পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, তারপরে আব্বা আমাকে ঢাকা পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য। ক্লাস সিক্স থেকে ঢাকা, স্কুল লাইফ, কলেজ লাইফ, মেডিকেল কলেজ লাইফ ঢাকা, তারপরে তো কর্মজীবন। ডাক্তারি পাশ করে 2 বছর গভর্নমেন্ট চাকরি করেছি, তারপরে বিজনেস স্টার্ট করেছি। তো বিজনেস থেকে আজকে এখানে আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, মুজিব বাহিনীতে ছিলাম, বেদারাদুনে আপনার বিএলএফ। তো আমার সাথে যারা যুদ্ধ করেছে আমিও তাদের সাথে ছিলাম, আমাদের অনেক বন্ধুবান্ধব আছে। তো আমি কিন্তু একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার 4 বোন, 4 বোনকে আমার আব্বা বার্জেস হোমসে পাঠাইছে ক্লাস ফাইভ সিক্স থেকে, ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে পড়াশোনা করছি। আমার 4 বোনই মেট্রিক পাস, আইএ পাস, গ্রাজুয়েট এবং এমএ পাস। আমার 4 বোনই মাস্টার ডিগ্রি। আমার 6 ভাই, 6 ভাই মাস্টার ডিগ্রি। আমার ছেলে মেয়েরা সব মাস্টার ডিগ্রি। আমার ওয়াইফ মাস্টার ডক্টর। তো আমি ডক্টরেট, আমি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে পিএইচডি নিছি লন্ডন কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে। আমি এমবিবিএস ডাক্তারি পাস করছি ঢাকার থেকে, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এডুকেশনের ব্যাপারে আমি বলবো, দেখেন আমি স্বাধীনতার সময় যুদ্ধ অংশগ্রহণ করেছি, তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছি স্বাধীনতার পর। পরে আমি ফিল করলাম যে আমার তো অনেক দায়িত্ব আছে। আমি নিজের ছেলে মেয়েকে যেরকম পড়াশোনা করিয়ে তাদেরকে পড়াশোনা শেষ করলো, তারা কর্মজীবন নিয়ে ব্যস্ত, তো দেশের প্রতি আমার কর্তব্য আছে। সেসব কথা চিন্তা করে আমি 2টা কাজে হাত দিয়েছি। একটা হলো দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা, আমার যতটুকু শক্তি আছে সেই ব্যাপারে সাপোর্ট দেওয়া এবং এগিয়ে নেওয়া যাওয়া আর কি, সুশিক্ষায় শিক্ষিত করা। শিক্ষাক্ষেত্রে আমার যতটুকু পারি আমি নিজে সাপোর্ট দেওয়া, শিক্ষিত বানানো। আরেকটা হলো আমার ব্যাংক আছে, জানেন আমার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে আমরা অন কস্টে, যেটা আমাদের কস্ট, আমরা গ্রামে ক্ষুদ্র ঋণ দিয়ে, আপনি কৃষক, ছোটো ছোটো বিজনেস যারা করে, সব উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে একটু আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা। একটা হলো এডুকেশন, শিক্ষা দেওয়া, আরেকটা হলো এডুকেশন দেওয়া। আমার যত বিজনেস আছে এই বিজনেসের 10-15% প্রফিট আমি এই 2টার জায়গায় আমরা মানে সহযোগিতা ডোনেট করতেছি, আমি করে যাব ফিউচারে ওই সিস্টেমটা ডেভেলপ করতে। এই জন্য আমি আমাদের গ্রামে, শহরে না,
একদম পল্লী গ্রামে আমরা প্রায় 300 বিঘা জায়গা নিয়ে এডুকেশন সিটি করতেছি। ওইখানে ইতিমধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়ে গেছে এবং যেমন নীতি শেখ হাসিনার নামেও একটা ইউনিভার্সিটি হচ্ছে, ওইখানে আমরা অনুমতি পেয়েছি। এবং আপনার ওইখানে আমরা ব্যাংকের ব্রাঞ্চও ওখানে করে দিয়েছি। ওইখান থেকে আমরা প্রথম ইনিশিয়ালি এই এলাকাটা শুরু করেছি। গত বছর আমরা 520 টাকা আমরা লোন দিছি, এই বছর আমরা 1020 টাকা আমরা এই ক্ষুদ্র কৃষকদের এবং যারা বিনিয়োগকারী, যারা উদ্যোক্তা এবং যারা ছোটো ছোটো ব্যবসা করে তাদেরকে সহযোগিতা করবো অন কস্টে, মানে আমাদের কস্ট অফ ফান্ডে। আমরা এখান থেকে প্রফিট, আমরা প্রফিট এখান থেকে নিব না। এখন আমাদের এডুকেশন সিটিতে প্রায় 6000 স্টুডেন্ট আছে। আমরা এটা আলটিমেটলি এখানে 45000 ছেলে মেয়ে যাতে পড়তে পারবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সাবজেক্ট থাকবে 70টার উপরে, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং, ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ, আপনার বাংলাদেশ টেকনিক্যাল ডেভেলপমেন্ট সেন্টার, আইটি পার্ক, এগুলি আমরা করবো। এই জন্য এত বড় জায়গা নিয়েছি। তো আমি আমার পরিকল্পনা করে রাখছি, এটা মাস্টার প্ল্যান আছে। এই জন্য আমরা আপনার বাচ্চাদের, ছেলেদের জন্য আমি স্পোর্টস সেন্টার করতেছি, স্পোর্টস একাডেমি করতেছি, ওইখানে স্পোর্টস একাডেমিও করবো, ওইখানে স্টেডিয়াম, সেন্ট্রাল মসজিদ করবো, যে 5000 থেকে 10000 ছেলে মেয়ে নামাজ পড়তে পারে, ওটা করে দেবো ওইখানে, সব কিছু করবো। এই যে আমাদের যে হিউম্যান শক্তি আছে, এটা তেল শক্তি, হিউম্যান শক্তি যেটা আছে, এই মানব সন্তান, মানব এরা যদি আমরা ঠিকভাবে সুশিক্ষা শিক্ষিত করতে পারি, তাহলে তেলের চোর দাম হয়ে যাবে। তেলের খনি, হীরার খনি, গোল্ডের খনির থেকেও এই মানুষের মেধা দাম অনেক বেশি। আপনি দেখেন আমাদের নতুন প্রজন্ম, এরা অনেক ব্রিলিয়ান্ট, আমাদের চেয়ে ব্রিলিয়ান্ট নতুন প্রজন্ম, যেটা এখন যারা বড় হচ্ছে, যাদের ড্রাইভার আছে, বোয়ার কাজ করে। আপনার বোয়াকে আপনি জিজ্ঞেস করেন, তোমার বাচ্চা আছে বলে, আছে, কি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বলে ইউনিভার্সিটিতে পড়ে। আমার বাচ্চার বোয়ার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, সারপ্রাইজ। আমার বাচ্চা কাজ করে, ড্রাইভারের ছেলে মেয়ে কলেজে পড়ে, কলেজে পড়ে। তো এই যে বাংলাদেশের যে কেউ কেউ ধরে রাখতে পারবে না, কোনো পলিটিক্যাল লিডার কিংবা পলিটিক্যাল নেতা আটকে রাখতে পারবে না। এরা তো হেল্প করতেছে দেশের, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে মানুষ আগায় যায়। এবং আগামী 20 বছর পরে এই ছেলে পেলেগুলো যদি শিক্ষিত হইতে পারে, তাহলে সারা পৃথিবী দখল করে ফেলবে। পৃথিবীর এমন কোনো জায়গা পাবেন না যে বাংলাদেশি, এখনই তো বড় 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 পোস্টে, আপনার আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, বড় বড় প্রফেসর, বড় বড় জায়গায় সব বাংলাদেশিরা আছে, সব জায়গায় বাংলাদেশিরা আছে। তো এটা তো বিরাট ব্যাপার। তো আগামী 15 থেকে 20 বছর পরে দেখবেন আমরা সৌদি আরব থেকে আর্থিকভাবে বেশি রিচ হয়ে যাব এবং সারা পৃথিবী বাঙালিরা দখল করে নেবে, সারা পৃথিবী দখল করে নেবে। আপনি উইল সি, আপনি, আমি যে কথা বললাম, আমি সবাই বলে যে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হয়েছে, খুব খারাপ কথা বলে, দে হ্যাভ নো আইডিয়া, দে হ্যাভ নো ভিশন। যখন এই ছেলে লোকগুনি পড়াশোনা করে সারা পৃথিবীতে ছড়ায় যাবে, তখন একবার ভাবেন বাংলাদেশের অবস্থা কী হবে। যারা বাইরে কাজ করতেছে, এরা তো ফরেন কারেন্সিটা বাংলাদেশে পাঠাচ্ছে, ওরা কিন্তু ওই দেশে রাখতেছে না। কিছু সংখ্যক লোক যারা অতি শিক্ষিত, এরা ওইখানে সেটেল হইতেছে, এরা পাঠাচ্ছে না। কিন্তু আমাদের দেশে যারা সরল মনের, সরল মানুষ আছে, এরা ওইখান থেকে যে সমস্ত টাকা পয়সা দেশে পাঠাচ্ছে। সিঙ্গাপুরে তো পানি ইম্পোর্ট করে খায়, সিঙ্গাপুরে মাটি ইম্পোর্ট করে আনে। তো ওরা তো পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট কান্ট্রি হইলো কি করে, নিষ্ঠা, পরিশ্রম, অনেস্টি। আমার লাইফে একটাই মূল মন্ত্র, কাউকে ডিসিপ্লিন কিংবা নিয়মের বাইরে যেতে পারবে না, আপনাকে নিয়ম মানতেই হবে, এখানে কোনো বিকল্প নাই। সিস্টেমের বাইরে যেতে পারবে না, সিস্টেমের বাইরে গেলেই বিপদ। আজকে কেউ সিস্টেমের বাইরে গেল, একবার না একবার ধরা খাবেই। আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না, তো ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তো ট্রাফিক পুলিশ তো আপনাকে ধরবেই, আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার ভয় কিসের? আপনি ডান দিকে যেতে বলছেন, আপনি ডান দিকে যাবেন, আপনি বাঁ দিকে না গেলে আপনি ট্রাফিক পুলিশ ধরবে কেন? কাজেই লাইফটা এবং জীবন হইল আপনার, এটা এটা সিস্টেম, কে দিল, কে করলো, এটা বড় কথা না। আপনি নিজে কি করলেন আপনার নিজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য,
পাড়া প্রতিবেশীর জন্য, মানুষের জন্য, দেশের জন্য, হিউম্যান কাইন্ডের জন্য আপনি নিজে কী করলেন এটা বড় কথা। আপনি দেশকে কী দেন, আপনি বলেন যদি দেশ থেকে কী পাইলাম, দেশ কী দিল, আপনি করেন, আপনি পিছনে তাকাবেন কেন? আপনি যদি টাকা পয়সার জন্য দৌড়েন, টাকা পয়সা আপনি ধরা দিবে না, আপনি ক্রিয়েট করেন, আপনি পরিস্থিতি সৃষ্টি করেন, টাকা পয়সা আপনার পিছনে এসে ধাক্কাবে। আপনি ক্ষমতার জন্য দৌড়ান, ক্ষমতা কখনো আপনাকে ধরা দিবে না। আপনি পরিশ্রম করেন, আপনি পরিবেশ সৃষ্টি করেন, আপনি এনভায়রনমেন্ট সৃষ্টি করেন, ক্ষমতা এসে পিছনে ধাক্কাবে, এই ইউ হ্যাভ দিস পাওয়ার। তো এটা তো ক্রিয়েট করতে হবে, অবস্থা সৃষ্টি করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, সহায়তা থাকতে হবে, এটা কোনো বিকল্প না। কাজ করতে গেলে আপনার কিছুটা বদনাম হবে, কাজ না করলে আপনার কোনো বদনাম নাই। কাজ করলে ভুল হবে, কাজ করলে বদনাম হবে, আর তুমি যদি কোনো কাজ না করো ভুলও হবে না বদনামও হবে না। কিন্তু কাজ করতে হবে, ডিসিশন দিতে হবে, ডিসিশন নিতে হবে, ডিসিশন দিতে হবে। ডিসিশন নিলে, একশোটা ডিসিশন নিলে দশটা ভুল হইতে পারে, নব্বইটা তো কারেক্ট, আর আপনি কোনো ডিসিশনই নিলেন না, একটাও নিলেন না, তাহলে তো নব্বইটা কাজ তো হবে না। কাজে ওইভাবে কাজ করতে হবে, মারছে মাসির দরদ বেশি হইতে পারে না। আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং দেশের কালো একটা অধ্যায় রচনা শুরু হয়েছিল। এটা অবসানের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার 91 থেকে আমরা আন্দোলন করে 96 জননেত্রীকে আমরা ক্ষমতায় আনলাম। ক্ষমতা আসার পর থেকে তো সব কিছুর হিস্ট্রি আপনারা জানেন। তো আমরা চাই যে বাংলাদেশ স্বাধীনতার স্বপক্ষের শক্তিটা এ দেশ পরিচালনা করুক। যারা স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল, ওই ফ্যামিলিগুনি, ওই গোত্র, ওই ওই লোকগুনেরই আত্মীয় স্বজন যারা আছে কিংবা জেনারেশন আছে, এই জেনারেশনটা কিন্তু এখনও ওইভাবে আছে। আপনার দেখেন বঙ্গবন্ধুকে মারল যারা, তাদেরকে আপনার জিয়াউর রহমান স্বীকৃতি দিল এবং তাদেরকে অ্যাওয়ার্ড করলো, রিওয়ার্ড করলো, তারা বিভিন্ন জায়গায় অ্যাম্বাসেডার এটা বানিয়ে করলো। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে আপনার উৎপত্তভাবে এরা জড়িত ছিল, কারণ আমরা তখন সব বুঝি, তো স্তব্ধ করে দিল। বঙ্গবন্ধু একা না, বঙ্গবন্ধু সপরিবারে বঙ্গবন্ধুকে আপনার হত্যা করলো। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যারা যুদ্ধ করেছে তাদের তারা কোনো অংশ কম না। তো যাই হোক, আমরা যেভাবেই মূল্যায়ন করি আর মূল্যায়ন দেই, কিন্তু দেশ কিন্তু বুঝে আপনার সত্যের জয় একদিন হবেই। আজকে দেশের যে অবস্থা সারা পৃথিবীতে, আপনার আজকের থেকে 15 বছর আগে, 10 বছর আগে বাংলাদেশে, বিদেশে, সৌদি আরব গেলে তো আমাদেরকে দাম দিত না, আর এখন দেখেন এই এবার গেল জননেত্রী, আমাদের প্রাইম মিনিস্টার সৌদি আরবে হায়েস্ট অনার দিচ্ছে, তো সারা এখন সারা ওয়ার্ল্ড দিতেছে। সে এটা কেন দিচ্ছে, শুধু বাংলাদেশের অবস্থা দিয়ে দিচ্ছে না, এখন বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াইছে, বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আজকে দেখেন মানে আমাদের প্রতিবেশীর দেশের কারেন্সি আর আমাদের কারেন্সি প্রায় এক হয়ে গেছে, আগে ছিল ডবল। পাকিস্তানের কারেন্সি কোথায় আর আমাদের কারেন্সি কোথায়? $1 পাকিস্তান পায় 130 রুপি, আর আমরা $1 মানে ওরার কারেন্সি এত ডিভ্যালু, 130 রুপি দিয়ে $1 পায়, আর আমরা $85-83 দিয়ে টাকা দিয়ে, ইন্ডিয়া $80 দিয়ে $1 পায়। তো আমাদের কাছাকাছি চলে আসছে। একমাত্র শেখ হাসিনার ডিসিশনকে তখন সবাই বলছিল, সবাই A to Z 90% লোক বলছিল ভুল ডিসিশন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের খেপাই দিছে, আমেরিকারে খেপাই দিছে, ক্যানাডাকে খেপাই দিছে, সারা পৃথিবীকে খেপাই দিছে। উনি বলছিল আমি অনেস্ট, আমরা আমাদের দেশে কোনো আমরা চুরি করি নাই, আমাদের দুর্বল সেই জন্য আমাদেরকে চাপাইতেছে। আজকে তারাই ক্ষমা চেয়ে গেছে যে তাদের এটা ভুল ছিল। এটা সাহস করে যদি উনি না হাত দিত, তাহলে আজকে যে বাংলা 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 জাতি যে পারে এটার তো প্রমাণ হতো না। না, আমরা সকলেই যারা বঙ্গবন্ধু সৈন্য ছিলাম, যারা মুক্তিযুদ্ধ করেছে, প্রত্যেকেরই চায় যে এই দেশটা একটা না একটা অবস্থা হোক। আজকে আমরা এত বছর পিছিয়ে গেলাম কেন, যেহেতু বঙ্গবন্ধুরা মাত্র 3.5 বছরের সময় মেরে ফেললো, ওনাকে যদি না মারা হতো আজকে আমাদের দেশের অবস্থা অন্যরকম হয়ে যেত, উন্নত। তো যাই হোক, দেরি হলো, এখন অলরেডি অ্যাটলিস্ট এই 10 বছর জননেত্রী দেশ পরিচালনা করছে, আরও
যদি এরকম একটা দুইটা টার্ম যদি উনি 15-20 বছর 25 বছর যদি দেশ পরিচালনা করতে পারে, আরও 3 টার্মস যদি আওয়ামী লীগ পাওয়ারে থাকে, দেশ ইনশাল্লাহ আপনার পিছনে থাকাইতে হবে না এবং উন্নত দেশে পরিণত হবে। সবাই বলে জননেত্রী এত ব্যাঙ দিছে, এখানেও সে দেখেন আপনার টক শুতে উনি তো একদম মানে বুকে টোকে শেষ করে ফেলে, কিন্তু এটা একদম ঠিক না। আপনি দেখেন আজকে ব্যাঙ্ক উনি দিছে বলেই এই যে বাংলাদেশের গ্রোথের 86% কন্ট্রিবিউশন ব্যাঙ্কগুলি আজকে এত ব্যাঙ্ক দিছে, এক একটা ব্যাঙ্কের 100-200 ব্রাঞ্চ গ্রামে গ্রামে ছড়াই গেছে, আনাচে কানাচে ব্যাঙ্কের সেবা ছড়াই গেছে। যে এই এটা তো আগে ছিল না, এখন তো এই সেবাটা পাচ্ছে লক্ষ লক্ষ ছেলে, ইয়াং ছেলে মেয়ে ব্যাঙ্কে চাকরি করতেছে। তো এটা তো বিরাট ব্যাপার সাপোর্ট, এটা একটা দেশের ইকোনমিতে। আপনার আজকে এত বিজনেস এত কিছু ব্যাঙ্ক যদি এত না দিত, এটা জননীতির ভিশন। এবারে সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর মেয়ে বলে, ওনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত আছে এবং আছে বলেই এত ডাইনামিক ডিসিশন নিচ্ছে। প্রথম কেউ বুঝে না, পরে সবাই হা করে থাকে। পদ্মা সেতুর বেলাও তাই হয়েছে, এই জনের এতগুনি ব্যাঙ্ক দিছে তাই হয়েছে। ব্যাঙ্ক সম্বন্ধে মানুষ যা খুশি বলে জীবনে, এই যারা টিভিতে কথা বলে তাদের সম্বন্ধে আমার একটা বক্তব্য ওপেনলি, এরা জীবনে 10টা লোকের চাকরি দিছে, এরা 10টা লোকের 5 বছর বেতন দিতে পারছে, তাহলে এরা কেন কথা বলে? এরা দেশের জন্য নিজে কি করছে? আপনি সমালোচনা আমি করতেছি, কিন্তু সে তার নিজেকে প্রশ্ন করুক সে কি করছে। সমালোচনা করা যায় কাজ সে কি করেছে, তার 5টা লোকের এসে 10 বছর 5 বছর চাকরি দিয়ে রাখছে কিনা। আমরা তো 45 বছর যাবৎ হাজার হাজার লোক চাকরি দিয়ে রাখছে, 45 বছর হয়ে গেছে আমার জীবন, 45 বছর যাবৎ আমরা আমাদের সহকর্মীদের আমরা স্যালারি দিচ্ছি, তাদের জীবিকা অর্জনের জন্য সাপোর্ট দিচ্ছি, তারা আমাদের সাথে কাজ করছে, দেশ উন্নয়নের জন্য আমাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমাদের যত অফিসার আছে, যত স্টাফ আছে, আমার 4-5 হাজার লোক আছে, আপনার সবাইকে আমার একই কথা, যদি ইফ ইউ ফিল দিস অর্গানাইজেশনের মালিক তুমি, তাহলে আমার সাথে কাজ করো, নতুবা চাকরি মনে যদি ইফ ইউ থিঙ্ক তুমি চাকরি করো, তাহলে আমার এখানে চাকরি কাজ করো না। তোমাকে মনে করতে হবে ইউ আর পার্ট অফ মাই কোম্পানি, ইউ আর ওনার অফ দিস কোম্পানি। না আমাদের এই যে আমরা হোটেলগুনি করতেছি, আমরা নিজেদের কনসেশন নিজেরা করি, এই যে আমরা 2টা হোটেল করতেছি, একটা ম্যারিয়ট হোটেল রেনিসেন্স ম্যারিয়ট গুলশানে হয়ে গেছে, এটা ফেব্রুয়ারি মার্চে ওপেন হবে, কমপ্লিট হয়ে গেছে, আর একটা হিলটন ঢাকা, 2টাই আমেরিকান চেন, এবং আমরা প্রথম এই বাংলাদেশে ম্যারিয়টের সাথে এগ্রিমেন্ট সাইন করি এবং হিলটনের সাথে 2টা হোটেল আমরা করতেছি। অবশ্যই আপনার এক একটা 5-স্টার হোটেল হওয়া মানে সিটি ডেভেলপ হওয়া, সিটি আপগ্রেড হয়ে যায়, এবং আপনার ফরেনাররা যা আসে, বিজনেসম্যানরা আসে, তাদের ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার যদি বিল্ড না করেন তো দেশ ডেভেলপ তো হবে না। আমরা দেশ ডেভেলপমেন্টে একটা হলে এমপ্লয়মেন্ট, আপনি একটা হোটেলে 400-500 লোক কাজ করবে, তারপরে আপনার ফরেন কারেন্সি আর্ন করবে, হোটেলের ভাড়া তো বিদেশিরা থাকবে, দেশিরা এরা ডলারে পেমেন্ট করে, ফরেন কারেন্সি আর্ন হবে, তো এটা তো ফরেন দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, একটা সিটি ডেভেলপড হয়েছে, একটা দেশ ডেভেলপ, ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপড হয়ে যায়, ট্যুরিজমে একটু ডেভেলপড হয়, সব দিক দিয়ে হোটেল যত হবে তত ভালো। যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে সরকারের এবং প্রাইভেট সেক্টরে, তাদেরকে আরও মনোযোগী হইতে হবে, এই শর্টকাট সলিউশন করলে হবে না, মাস্টার প্ল্যান করে আগাইতে হবে। 100 বছর 50 বছর পরে কী দরকার, কক্সবাজারে 100 বছর পরে কী দরকার, এখনই সেটা স্টার্ট করতে হবে।